থেকে মজা ব্যাপার হচ্ছে আমি কমেন্টটা না কোথাও দেখতে পাচ্ছি না, আর ওটা তো দিতে হয় না, ওটা ছাড়া তো আমরা মেশিন দিয়ে ফুল স্ক্রিন করে নিয়ে যাই। হ্যাঁ সকাল বাজে প্রায় নটা, উঠেছি গড়িমসি গড়িমসি করতে করতে সোয়া আটটা নাগাদ। কালকেও রাতে যথারীতি রাত তিনটে বেজে গেছে শুতে, কাজ আছে অনেকগুলো, আগে বেরোবো তাড়াতাড়ি। জিমের তো নামই করতে পারছি না, শুটিং ক্লাবেও যাওয়া হচ্ছে না, কী হয় যে ম্যানেজ করবো। আচ্ছা, একটা কথা হঠাৎ করে মনে পড়লো, আমি আমাদের চ্যানেলের যে মেল আইডি হয় তাতে গত দু একদিন আগে একটি মেল পাই, মানে মেলের মতো ইন্টিমেশন আসে যে আমাকে কেউ কমেন্ট করেছেন চ্যানেলে। তো সেখানে কেউ একজন লিখেছেন মেশিনের ব্যাপারে, উনি লিখছেন যে বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশনস, বাট মেশিনটার দাম তো দাদা 82,60,000 টাকা। তো দাদা, আপনি আমার চ্যানেলে এসে কমেন্ট করলেন, অথচ আমি সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমি কমেন্টটা না কোথাও দেখতে পাচ্ছি না যে আমি ওনাকে রিপ্লাই করবো, শুধুমাত্র মেলে নোটিফিকেশান আসছে, অথচ কোনোভাবেই কমেন্ট লিস্টে আমি বহু খোঁজার চেষ্টা করেছি, দুদিন ধরে খুঁজেছি, হারগিজ পাচ্ছি না। বাধ্য ওই জন্য ক্যামেরাতে বলছি যে দাদা, আপনি লিখেছেন, আমার কোনো আপত্তি নেই, ভেরি গ্ল্যাড টু হিয়ার যে আপনি এটা নিয়ে পড়াশোনা করেছেন বা করেন বা জানেন এই ব্যাপারে, খুব ভালো কথা। তা আমি দাদা তো বেশি দাম কিছু বলিনি, আমি বলেছি প্রায় 1,00,000 টাকার মেশিন, এর মধ্যে ব্যাপার হচ্ছে 82,60,000 টাকা আপনি দাম বলেছেন, জিএসটির 18%-এর কথা তো উল্লেখ করেননি স্যার, আর ওটা তো দিতে হয় না, ওটা ছাড়া তো আমরা মেশিন ঢোকাতে পারবো না, আশা করি সেটুকু হিসাব করতেই পারবেন। এবার 82,60,000-এর সঙ্গে আপনি 18% জিএসটি যোগ করে দেখে নিন, এটা নিয়ারলি 98 লাখের আশেপাশে কিছু আসবে। 98 লাখ আর 1 কোটির মধ্যে বোধহয় খুব বেশি তফাত নেই, তার থেকে বেশি আমার অলরেডি সেট আপে খরচা হয়ে গেছে, অলরেডি 3-4 লাখ টাকার উপরে 5 লাখ টাকার কাছাকাছি খরচা হয়ে গেছে, আরও 3 লাখ টাকার মিনিমাম খরচা আছে, UPS সেট আপ, ব্যাটারি সেট আপে, এসি একটা কিনতে হবে, আর মেজানাইন ফ্লোরের কাজ আরও কিছু বাকি আছে। এছাড়া আদার্স সেট আপের কথা তো বাদই দিলাম, সেখানে ধরুন আরও 1,20,000 টাকা আরও খরচা আছে। তো আপনার যথার্থে বলে দিই, আপনি যদি এই ভিডিওটা দেখেন খুব ভালো হবে আমার, কারণ আপনাকে নোটিফিকেশানে উত্তর দিতে পাচ্ছি না, আমি জায়গায় পাচ্ছি কিছুতেই খুঁজে পেলাম না। তা আপনি আপনার জ্ঞাতার্থে আমি বলে রাখি যে দাদা, আমি মিসগাইড করিনি, মিথ্যে বলিনি, ওটা আমার কাজই নয়, করি না আমি। আপনি 82,60,000 টাকা দাম বলতে পারলেন যখন, তার সঙ্গে এটাও মেনশন করুন যে ওর সঙ্গে 18% জিএসটিও অ্যাড আছে, আর যে কেউ আশা করি হিসাব করে দেখে নিতে পারবেন 82,60,000 মেশিনের দাম হলে তার সঙ্গে যদি 18% জিএসটি যোগ করি কী প্রাইস আসবে, আপনারা নিজেরা ক্যালকুলেট করে নেবেন। চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, সকাল হয়ে গেছে, বৌদি দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট, দই আর চিড়া খেয়ে সিধা কাজে লাগি, প্রচণ্ড গরম লাগছে, গরম সকালবেলা 9টার সময় এখন 32 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার দেখাচ্ছে, এবছর মনে হচ্ছে রেকর্ড তোর হবে, রেকর্ড তোর। ঘুম থেকে উঠে সকালবেলা থেকে এমা ফোনে বসে মিষ্টির খবর দেখছে, দেখবে চলো দেখাচ্ছি। হ্যাংলা হলো আধা ঘন্টা ধরে, হ্যাঁ মিষ্টি মিষ্টির প্যাকেট দেখে যাচ্ছি, মিষ্টি বানানো দেখে যাচ্ছি, কি মনোযোগ দিয়া ফুল স্ক্রিন করে নিয়ে যায়, হ্যাঁ এত ভিডিও ছিল, তুমি ছেড়ে শুধু মিষ্টিটা আটকে রইলে কেন, ভিডিও শেষ না হতে বেরোলো না দেখলি, কি বলছো তোমার যেমন চিন্তা ভাবনা করি না, বিন্দু মাত্র চিন্তা ভাবনা করি না বলছো, একদম কি বললি, বলতে কি চাইছো তুমি, কি তোমার যেমন চিন্তা ভাবনা করি না, একদমই না, আরে আগে একটু চিন্তা ভাবনা করতাম সিরিয়াসলি,
এই জবে থেকে তুমি ওই কন্ডাক্টরটাকে পিটিয়ে দিয়েছ, তারপর থেকে চিন্তা না করি। দরকার আছে কি বল, চিন্তা ভাবনা করা কি? একাই একশো, দু তিনটে কন্ডাক্টর ড্রাইভারকে পিটিয়ে পাঠিয়ে দিয়ে গুলো বাড়াচ্ছে গ্রিল লাগানো। আজকে কালি হয়ে গেছে খুন্তি হাতে। আমি কি বললাম? আমি বললাম তোমার পছন্দের ডাল খেতে অসুবিধা কি? হ্যাঁ, তুমি বললে কর্পোরেশনের ডাল। সেরকমই রং দেখাচ্ছে কিন্তু মোটেই না, কর্পোরেশন ডাল দেয় না। দেয় না? বারোটা পঁচিশ হয়ে গেছে, উচ্ছের ডাল, শশা, পটল ভাজা আর সেই আম। ডিম সেদ্ধ আসবে, জমে যাবে, খেয়ে দে ভাগি। পৌনে একটা বাজে বেরোচ্ছি, দেরি হতে গেলই, কিন্তু শরীরও সত্যি কথা বলতে চলছে না, এত গরম লাগছে, রোদের যা তাপ, বাইরে বেরোতে হবে চিন্তা করলেই। চলো এনিওয়ে বেরোতে তো হবেই, বেরোই, কাজ ওখানে জমে আছে প্রচুর। বৌদি তুমি হুঁ বলো কেন? লোক ইউজ করে বৌদিকে বৌদিকে বৌদি বলে ডাকেন কেন? আমার বৌদি আমার সারা দেয় সেটা। হ্যাঁ, আসছো কেন? জমি যাবো, চলো টাটা, বেরোলাম বন্ধু, টাটা। চলে এসেছিলাম প্রায় দেড়টা নাগাদ, কাজ এদিকে চলছে কন্টিনিউ, বাইরের টেম্পারেচার অলরেডি দেখা, এখন বাইরে দুটো, হ্যাঁ বাইরের টেম্পারেচার অলরেডি দেখাচ্ছে 38 degrees, দুবার লোকের মধ্যে আসবে না। আসার পর বসার সময় পাইনি, ভেবেছিলাম কয়েকটা ছোটোখাটো কাজ করবো, সেগুলো হয়নি, আটকে গেছে পেপার জামে। না না, এখানে পেপার আটকে গেছিলো, কি একটা হয়েছিল কিছু, এটা বেরিয়ে গেছিলো কিন্তু বাসটা বেরিয়ে গেছে। চলছিল কাজ মোটামুটি, এখন কতগুলো পেপার জাম হয়েছে ভালো সলিডভাবে। এতগুলো অ্যাঙ্গেল দেখাচ্ছে, ওই সব পেপারগুলো রানিং বন্ধ করে দিয়েছে, কি হয়েছে কি পেপার জামে, অকার কারণটা কি? ডাক না ওনাকে, বাইরে বসে আছে তো, পাশে দাদাকে ডাক। পাঁচটা ৩৫ বাজে, সুইমিং ক্লাবের জন্য বেরোচ্ছি। পাঁচটা ৫০, হ্যাঁ কচুরি আনিয়েছিলাম, এত খিদে পেয়েছে কি করবো, পাঁচটা কচুরি আনিয়েছি ডাল দিয়ে খেয়ে যুদ্ধ শুরু করি, একটু ফাঁকা হয়েছে। ৭:৩০ বাজে, আমাদের সুইমিং হয়ে গেছে, বাড়ি যাচ্ছি চলো। ৮টা বাজে, এক্ষুনি বাড়ি ঢুকলাম। এটা চলছে, ৮:১৫ বাজে, মোটামুটি হালকা হয়েছে। চলো ৯:০৫, আজকের মতো কাজ এখানকার কমপ্লিট। মোটামুটি খুব ভালো নয়, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স কাজের বাজার একটুখানি বসাই রয়েছে, আশা করে থাকি আমরা আর কি, আশায় বাসে চাষার মতো আর কি অবস্থা আমাদের। আজকের মতো এখানকার পাত্তারি গোটাচ্ছি, এসি বন্ধ করে ফেলেছি, মেশিনও বন্ধ করে দিয়েছি, এর জন্য বেশ কষ্ট হচ্ছে, ঘামছি। বাইরে বাইরে ৯:০০, পুরো কভার না, হাওয়া পাস করছে না। চলো আপাতত এখান থেকে বেরোই, চেষ্টা করবো যে তাড়াতাড়ি একটু বাড়ি যাওয়ার, রোজ ১১টা বেজে যাচ্ছিলো। আমাদের শিয়ালদা বাড়িতে এসেছি, একটু গাড়িটা এখানে রেখেছিলাম আগে, যেহেতু সকাল সকাল আসছি, গাড়ি এখানে না রাখলে, রাস্তা রাখলে প্রচণ্ড রোদের মতো থাকছে, আর ওখানে অবস্ট্রাকশন হয় প্রচুর, তাই জন্য এখানে রেখে গেলাম। পিসির সঙ্গে একটু দেখা করে কথা বলে তারপর যাচ্ছি। আজকেও ১১টা বেজে গেল বলছি,
বাড়িতে গেছিলাম, শিয়ালদা বাড়িতে পিসিদের সঙ্গে আর কাকিমাদের সঙ্গে একটু কথা বলতে বলতে হয়ে গেল প্রায় এক ঘন্টা লেট। কারণ যাই থাকুক না কেন, সেই 11টায় বেজে যাচ্ছে, কিছুতেই টাইমটাকে বাঁচাতে পারছি না। এটা কি স্যান্ডউইচ? ভেজ স্যান্ডউইচ। খাচ্ছো না খাইছো? না না খাবে। বাবা প্রায় 12টা বেজে গেল রে, 12টা বেজে গেছে। কি আবার শরীরটা ভালো লাগছে না বলছো? হ্যাঁ আর না, শরীর খারাপ ভালো থাকারই বা কি, যা গরম লাগছে আজকে, 38 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। চলো সববারই আমি বাইক চালিয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে কাছে গিয়ে তাকাতে পারছি না। হ্যাঁ যেমনি টেম্পারেচার তেমনি হিউমিডিটি। হ্যাঁ এখনো এপ্রিল মাস শুরুই হলো না ঠিক করে। রাতের আইটেম কি? ওকে আর তুমি খাবে কি? ইডলি। আচ্ছা সাদা খাবার, ঠিক আছে ভালো। ওকে 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 ঠিক আছে, এই ভালো। চলো প্রায় 1:30 রাত্রি, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। সকাল থেকে অফিসে যাওয়ার পর থেকে তো কাজের চাপে পুরো আটকে গেছিলাম, সন্ধ্যাবেলা একটুখানি ফ্রি হয়েছিলাম। মেন দ্য টাইম দুপুরবেলা না বিকেলের দিকে আমাদের যে ইলেকট্রিকের কাজ করেছে আর কি এই ঘরে। এবার তো প্রদীপদা উনি আমার কাছ থেকে 2000 টাকা নিয়ে গেছেন, টোটাল ওনার 4000 টাকা বরাদ্দ, 2000 টাকা নিয়ে গেছেন। আর ইলেকট্রিক বিল যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম ইন্সপেকশনের জন্য সেই কপিটা নিয়ে চলে গেছেন। কালকে সকালবেলা উনি ওনার মতো করে কাজ শুরু করে দেবেন। আজকে যে কালকে কথা বলছিলাম, একটা সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, ইচ্ছা ছিল, সে সারপ্রাইজ ভিডিওটা ফাইনালি রেডি হয়ে গেছে। আজকে এখানেই সি অফ করবো, বাই বাই, গুড নাইট। বাট তোমরা সারপ্রাইজ ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু, হ্যাঁ বাই বাই, দেখতে থাকো।